সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা রয়েছে বেশ কিছু বড় বড় সার দেখছেন আমরা এই সার সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই সোমবার সতেরোই এপ্রিল দুই হাজার তেইশ আজ আমরা এ পাশে বেশ কিছু দেখলাম এ পাশেও বেশ কিছু দেখছি আমরা একটু প্রথমে এক নজরে আগে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করছি চলেন আমরা এখন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কাউসার ভাই আসসালামাইকুম কতগুলা গরু নিয়ে আজকে উপস্থিত দুইটা প্যাকেজ তাহলে প্রথম লটে কয়টা প্রথম লটে সাতটা প্রথম লটে দ্বিতীয় লটে ছয়টা তাহলে আমরা প্রথম লটে এই সাতটা এবং দ্বিতীয় লটে হচ্ছে এ পাশে এই ছয়টা আচ্ছা তো কি অবস্থা বলেন প্রথম লটে যে সাতটা গুরু এগুলোর মধ্যে রানিং দাদালো কয়টা এখানে রানিং ছয়টা ছয়টা দিদা আর বাকি একটা দাঁত নক্তেস দাঁতে যাবে এবং দ্বিতীয় লটের এটা পাঁচটা দুই দাঁত আর দুইটা একটা একটা অদাঁত এটা আনুমানিক কত দিনের মধ্যে দাঁতে আসতে পারে দাঁতে যাবে প্রথম প্যাকেজের প্যাকেজের রেট কত রেখেছেন পঁচাত্তর হাজার দুইশো আমরা কোন দিবা প্রথম প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ

দেশি সার এটাকে বলা হয় কালো কাজলা না ও লাল কাজলা লাল কাজলা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এখন আমাদের একটা গোস্তের আইডিয়া দেন প্রথম প্যাকেজের মানে এগুলো অ্যাভারেজে কেমন গোস্ত আসতে পারে একশো পনেরো কেজি করে আসতে পারে আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটার বয়স এটার বয়স রানিং দুই দাঁত দুই নাম্বার প্যাকেজ রানিং দুই রাত বয়স এইটা আচ্ছা দেশি তো পিওর দেশি আচ্ছা সারাই দেন দেখি পাশে এটা রানিং দুই রাত দুই নাম্বার আচ্ছা চলেন আমরা এখন চোটটা ভালো তিন নাম্বারটা দেখতে চাই এটা তিন নাম্বার এটার বয়স এটা দুই দাঁত বয়স আচ্ছা সারাই দেন এই পাশে

আচ্ছা সরে দেন এই পাশে ঠেলে দেন দেখি দেখি আমরা এটা হচ্ছে দুই দাঁত বয়স লাল কাজলা একটা সার দেশি সার আচ্ছা কেমন চামড়া কেমন ঠেলা ঠেলা চামড়া লুজ আছে বেশ সুন্দর তাহলে চার নাম্বার দেখলাম আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই এটা পাঁচ নাম্বার এটার বয়স এটাও রানিং দুই দাঁত সিরিয়ালে পাঁচ নাম্বার সার রানিং দুই দাঁত বয়েস এইটা আচ্ছা আমরা একটু দেখি সুই স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ ছয় নাম্বার ও সর্বশেষ না এটা ছয় নাম্বার আচ্ছা এটা ছয় নাম্বার এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত সরায় দেন দেখি এটাও দুই দাঁত এটা হচ্ছে ছয় নাম্বার খুব সুন্দর সিং মাথা ভালো এটা সুন্দর এটা হচ্ছে ছয় নাম্বার সর্বশেষ সাত নাম্বার এটা এটা দাঁত ফাঁস আচ্ছা এই পাশে টেনে দেন দেখি এটা দাঁত ফাঁস এখন পর্যন্ত দাঁতে আসে নাই আচ্ছা তাহলে এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে প্রথম প্যাকেজের এইগুলা দ্বিতীয় প্যাকেজ এইগুলা আচ্ছা আমরা শুরুতে দেখছি এখানে একটা এটার বয়স এটার বয়স দুই দাঁত দেশি তাহলে এই দ্বিতীয় প্যাকেজের রেট বললেন কত হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি দুই দাঁত বয়স রানিং 72500 টাকা লটের এটা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার কোনটা এটা 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 দুই দাঁত চস্তক সুন্দর চারটা সুন্দর মোটামুটি ভালোই গোস্ত আছে মনে হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার যেকোন এক পাশ থেকে দেখালেই তো হয় তাই না এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি দুই নাম্বার দেশি তিন নাম্বারটা দেখি এটা দুদাত বয়স সিরিয়ালের তিন নাম্বার দুদাত বয়স দেশি দেশি আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার দুদাত বয়স দেশি সার আচ্ছা কি সরে দেন দেখি এই পাশে চার নাম্বার এটার বয়স এটা হ দু দাফ বয়স সিরিয়ালের চার নাম্বার স্যার হচ্ছে এটা চোদ্দ দাপ বয়স চোরটা খুব ভালো সিং মাথা ভালো সরাই যান দেখি এটা হচ্ছে চার নাম্বার তাহলে এগুলো অ্যাভারেজ কতটুকু গ্রস্ত হবে বললেন একশো দশ কেজি একশো দশ কেজি করে অ্যাভারেজ গ্রস্ত আছে আচ্ছা পাঁচ নাম্বার এইটা আগর এটা দাঁত ফাঁস আচ্ছা একে সরাই দেন দেখি এটা মোটামুটি ভালো গোস্ত আছে আচ্ছা এটা তাহলে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা সর্বশেষ ছয় নাম্বার এটার বয়স এটা দুই দাঁত বয়স তাহলে সর্বশেষ ছয় নাম্বার সরাই দেন দেখি তাহলে তো গোস্ত ধরানোর মতো জায়গা আছে তো না সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এইটা পাঁচ নাম্বার এটা এটা হচ্ছে চার নাম্বার এর পাশে দেখছি এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তাহলে টোটাল এখানে কটা ছয়টা এর পাশে ছয়টা এটা বললেন কত রেট বাহাত্তর হাজার পাঁচ পাঁচশো আর এর পাশে হচ্ছে ষাটটা এটা বললেন কত পঁচাত্তর হাজার দুইশো এখন যে যার ইচ্ছা সে দুইটাও নিতে পারবে একটাও নিতে পারবে তাছাড়া কেটে কেটে যদি পাঁচটা কিনতে চাই এইখান থেকে পাঁচটা কিনবে সাতটার মধ্যে রেটটা তখন একটু কম বেশি হতে পারে মানে হের ফের হবে বাকি এটা আলাপ আলোচনা ফোনে এক রেটে গরু কিছু কম আছে কিছু বেশি আছে অ্যাভারেজ করে এটা এসেছে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে সেভেন ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ